আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সৌদি আরবে এখন অতিরিক্ত গরম, সাবধানে কাজ করবেন এবং সাবধানে চলাফেরা করবেন। আপনারা আপনাদের এবং আপনাদের ফ্যামিলির জন্য শুধু প্রবাসে থাকেন না, আপনারা যে দেশের জন্য কতটা ভূমিকা রাখছেন, যদি আপনারা প্রবাসে না থাকতেন তাহলে বাংলাদেশের মানুষ তা বুঝতে পারত। বিভিন্ন দেশ থেকে প্রায় 3 কোটি প্রবাসী সৌদি আরবে অবস্থান করেছেন। সবাই মাস শেষে তাদের পরিবারের কাছে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন। তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আজকের সৌদি রিয়ালের দাম সম্পর্কে। দিন দিন বাংলাদেশ নিচের দিকে ডাউন হয়ে যাচ্ছে, জানি না বাংলাদেশ সরকার কিভাবে এ বিষয়গুলো সমাধান করবেন। পুরো বিশ্বের টাকার মান বেড়ে যাচ্ছে, আর টাকার মান বেড়ে যাওয়া মানেই বাংলাদেশের অধঃপতন হতে যাচ্ছে। ডলারের দাম বেড়ে যাচ্ছে, আমেরিকান ডলার, সিঙ্গাপুরের ডলার, ইতালিয়ান ডলার, রিয়াল, সমস্ত টাকার মান বেড়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের সমস্ত আসবাবপত্র, খাবারের জিনিসপত্র, বাজারের চাউলের সমস্ত কিছু দাম অতিরিক্ত হয়ে যাচ্ছে। সৌদি আরবের প্রবাসী ভাই ও বোনেরা, আপনারাও অনেক কষ্ট করে নিজের শরীরের ঘাম ঝরিয়ে ইনকাম করে দেশে টাকা পাঠান। তাই দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার রেট সম্পর্কে জেনে তারপরে দেশে টাকা পাঠাবেন। যখন বাংলাদেশে অন্য দেশের টাকার রেট বেড়ে যায় সেই সময় আপনারা টাকা পাঠাবেন, তাহলে আপনারা অতিরিক্ত টাকা পাবেন। আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে সৌদি আরবের রিয়ালের দাম অতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে, যা এর আগে কখনো এমনটি ঘটেনি। তো আজকে সৌদি রিয়ালের দাম সম্পর্কে আমরা জানব। আজকে সৌদি আরবের 1 রিয়াল সমান সমান বাংলাদেশের 27.95 টাকা। তো আপনারা যারা দেশে টাকা পাঠাবেন ভাবছেন, তারা অবশ্যই টাকার মান যাচাই করে তারপরে দেশে টাকা পাঠাবেন, আর টাকা পাঠানোর আগে অবশ্যই চিন্তাভাবনা করে দেশে টাকা পাঠাবেন। আপনারা কখনো হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাবেন না, এটা একটি অবৈধ পন্থা। সবসময় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করবেন, তাতে দেশের রেমিটেন্স বাড়বে, দেশের উন্নতি হবে।